অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয় আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানাদের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি রাশিফল নিয়ে আলোচনা করছিলাম কিছু টোটকা টিপস দিচ্ছিলাম আজ আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চলেছি আমার আজকের আলোচনা আটই নভেম্বর চন্দ্রগ্রহণের সময়সূচি এটা কোন রাশির জন্যে শুভ এবং কোন রাশির জন্যে অশুভ এবং সেই সেই রাশির মানুষদের সতর্ক থাকতে কি করতে হবে সেটা নিয়েই আমার আজকের আলোচনা মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন যারা ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট লিখে জানান আপনারা কী কী বিষয়ে জানতে চান আমি সেই সেই বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর যারা নতুন এই চ্যানেলটা ভিজিট করছেন তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং ভিডিওগুলো শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধুবান্ধব সকলেই যাতে দেখার সুযোগ পায় কেউ যেন এই ভিডিওগুলো দেখা থেকে বঞ্চিত না হয় এই বছরের শেষ চন্দ্রগ্রহণ কিন্তু ঘটতে চলেছে আটই নভেম্বর দু হাজার বাইশ তারিখে এই দিন তুলা রাশিতে একসঙ্গে অনেক গ্রহের মিলন ঘটছে কিন্তু রাশিচক্রের বিভিন্ন রাশির উপর কিন্তু অনেক প্রভাব পড়তে চলেছে এমনই পরিস্থিতিতে এই গ্রহণ বেশ কিছু রাশিচক্রের জন্যে ক্ষতিকর কিন্তু প্রমাণিত হতে পারে মঙ্গলবার আটই নভেম্বর চন্দ্রগ্রহণটি কিন্তু ভারতের পূর্বাঞ্চলে পূর্ণগ্রহণ ভারতের বাকি অংশ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হিসাবে কিন্তু দৃশ্যমান হবে সেই কারণে সারা ভারত জুড়েই এই সময়ে সুতক পালন করা উচিত বাইরের দেশে চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর দুটো বেজে উনচল্লিশ মিনিটে তবে ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে বিকাল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট থেকে এবং স্থায়ী হবে সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ সম্পর্কিত তথ্য জানিয়েছেন বিভিন্ন জ্যোতিষবর্গ এবং আমিও আপনাদেরকে জানাচ্ছি ভারতে এই গ্রহণটি চাঁদের উদয় থেকে শুরু হবে এবং যেটি সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে ভারতের কিছু অংশে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে বাকি অংশে আংশিক চন্দ্রগ্রহণ হবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ যেটাকে বলা হয় চন্দ্রগ্রহণের ফলস্বরূপ সূতক কাল ভারতে শুরু হতে চলেছে সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে এবং বিকেল পাঁচটা থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত ভারত জুড়ে বিভিন্ন স্থানে চন্দ্রোদয় অনুসারে গ্রহণ তার তুঙ্গস্থান স্পর্শ করবে পনেরো দিনের মধ্যে এ এটি দ্বিতীয় গ্রহণ এবং একই পক্ষের মধ্যে দুটি গ্রহণের ফল সাধারণত সমাজ দেশ বা বিশ্ব কারো জন্য ভালো হয় না সাধারণত কিন্তু এতে মিথুন কর্কট বিশ্বিক এবং কুম্ভ রাশির মানুষরা যেমন একদিকে খুব লাভবান হবেন তেমনি অন্যদিকে মেষ বিষ কন্যা এবং মকর রাশির মানুষরা ক্ষতিগ্রস্ত হতে পারেন রাশিচক্রের অন্য অন্য রাশির ক্ষেত্রে ফলাফল কিন্তু স্বাভাবিক থাকবে আটই নভেম্বর সন্ধ্যায় গ্রহণের শুদ্ধের পর দেব দীপাবলিও রয়েছে কোনো শাস্ত্রীয় কাজ সুতককালে করা হয় না কারণ চন্দ্র বা সূর্যগ্রহণকে জ্যোতিষবিদ্যায় কিন্তু বিশেষ একটি ঘটনা হিসাবে দেখা হয় তাই সূতক চলার সময় বয়স্ক শিশু গর্ভবতী ও অসুস্থ ব্যক্তি ছাড়া খাবার কিন্তু গ্রহণ করা উচিত নয় এটাই মনে করা হয় গ্রহণ চলাকালীন ইষ্ট নাম স্মরণ করতে হয় আমি একটা ভিডিও করেছি সেখানে রাশিচক্র অনুযায়ী আমি ইষ্ট দেবতার নাম বলেছি নক্ষত্র অনুযায়ীও বলেছি আমি দিন হিসাবেও বলেছি এই সময় মনে কোনো ভয়কে স্থান দিতে নেই এই গ্রহণ চলাকালীন এই সময় ইষ্ট দেবতার নাম স্মরণ করলে অনেক দোষ ও ক্ষতি থেকে মুক্তি লাভ হবে বলে কিন্তু মনে করা হয় আজ আমি এই চন্দ্রগ্রহণ নিয়ে আলোচনা করলাম কোন কোন রাশির জন্য শুভ কোন কোন রাশির জন্য অশুভ এবং আপনারা অবশ্যই যে যে রাশির জন্য অশুভ তারা ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন তাহলে এই ক্ষতি থেকে অনেকটাই মুক্তি পাবেন এটা আশা করা যায় আর আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্র্যাচুলেশান এইভাবে ভাষা থাকুন আমার আলোচনা শুনতে থাকুন আমি আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব আজ এখানেই শেষ করছি আর কদিন পরেই তো নতুন বছর নতুন বছর আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই কামনা করে এখানেই শেষ করছি